তুমি আমার এমনই একজন, চারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। কিছু কিছু লোক, সিনেমার লোক আমাকে ব্যানিশ করতে চেষ্টা করে শিল্পী সমিতিকে বসতে না দেওয়া। 176 ভোট পেয়ে আমি নির্বাচিত, বসতে পারলাম। মানে কাঞ্চন ভাইয়ের উপর যে আশা করছিলাম, সে কাঞ্চন ভাই আরেকজন এখন পুতুল হয়ে গেছে, নিপুণের পুতুল। ওরা যতটা আমাকে পিছিয়ে দিয়ে নেওয়ার চেষ্টা করছে, তার তিনটা বলে আল্লাহ আমাকে সামনে নিয়ে গিয়ে দিয়ে। এমপি চেয়ার এগুলো আল্লাহ প্রদত্ত, চাইলেই হয় না। দেখবেন না অনেকে নমিনেশন দৌড়ঝাঁপ করছে, লাস্টে দেখেন না কয়জন টিকে। এফডি সিগারেটে দাঁড়িয়ে থাকা, একটা সিনেমায় কথা হয়ে অন্য কাউকে নিয়ে যাওয়া, সেই কষ্ট। নির্বাচিত 176 ভোট পেয়ে আমি নির্বাচিত, বসতে পারলাম না, বসতে পারলাম জোর করে বসতে, কষ্টটা এই ব্যাপারটা কি বলবো। আল্লাহ তালা আসলে যা করে মঙ্গলের জন্য করে, অন্যায় এবং নোংরামি কত হতে পারে সেটা আমার সাথে হয়েছে। শিল্পী হয়ে শিল্পীদের স্বার্থ রক্ষা করতে পারলাম না, শিল্পী সমিতির অকার্যকর হয়ে গেছে, লাইট জ্বলে না, নোংরামি, এগুলো তো আমি দেখতে চাইনি। শিল্পীদের জন্য সুন্দর জায়গা বসার ব্যবস্থা তো করেছিলাম, অন্ধকার হয়ে যাচ্ছে, ঘড়ির টাইম 7 ঘন্টা পিছিয়ে চলে গেছে, ঘড়ির টাইমে ঘড়ি লাগিয়ে এসেছিলাম আমি। এগুলো কিন্তু আমি ব্যক্তিগত টাকা দিয়ে করা, ফান্ডের টাকা দিয়ে না। আপনি বলেন করোনায় কতগুলো লাশ কাঁধে নিয়েছি, কত মানুষের কাছে সহযোগিতা করেছি, সে সহযোগিতা কোথায়? সিনিয়রদের আগে আসতে হবে। মানে কাঞ্চন ভাইয়ের উপর যে আশা করছিলাম, সে কাঞ্চন ভাই আরেকজন এখন পুতুল হয়ে গেছে, নিপুণের পুতুল। ও মাথা নালে, ও মাথা নালে, একটা সম্মানিত লোক, মেরুদণ্ডহীন হয়ে গেছে। আমার বড় কথা, দীপজল ভাই, রুবেল ভাই, যারা সিনিয়র মানুষগুলো আছে, মানে মিশা ভাই, এদেরকে আগে আসতে হবে, আগে আসতে হবে, এটা হাল ধরতে হবে। নিপুণটা জায়গাটা নষ্ট করে ফেলছে। কিছুদিন আগে আলোকিত ছিল, কারণ আমার কারণে সমীর সিনেমা ছিল না, কিন্তু আমি এটাকে জমায়ে রাখতাম, মিশা ভাই আমি আমরা সবাই মিলে সিনিয়র জুনিয়র একটা সম্মেলন ছিল। আপনি কটা এখন সিনিয়র বা জুনিয়র শিল্পীকে এফডিসিতে পান, আপনি বলেন? জুনিয়র তো আসেই না কেউ, নিপুণটা দেখতে তো আসবে না, তো অবৈধ মানুষকে কেন দেখতে আসবে, আপনি বলেন? আমি খুব অনেস্ট আমার কাজে, আমি কোনো কিছু হার মানা না মানা লোক। আর আমার বাবা মার দো আমার সাথে প্রচুর পরিমাণে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তালা আমাকে ফিরায় না কত। ওরা যতটা আমাকে পিছিয়ে দিয়ে নেওয়ার চেষ্টা করে, তার তিনটা বলে আল্লাহ আমাকে সামনে নিয়ে গিয়ে দিয়েছে। ওরা সে জায়দকে ভ্যানিশ করে দেবে, সেই জায়দ এখন অনেক বেশি আলোচিত। এইটা পরিকল্পনাটা অর্জন করি না, এটা আসলে আল্লাহ তালা করে দিছে। কিছু কিছু লোক, সিনেমার লোক আমাকে ভ্যানিশ করতে চেষ্টা করে শিল্পী সমিতিকে বসতে না দেওয়া, এই অন্যায়গুলো করতে গিয়ে আল্লাহ তার দিনটা বলে আমাকে ফিরিয়ে দিছে। আল্লাহ বলেছে, আমি যাকে রিজিক দিয়েছি তোমরা তার টাকা থেকে নিতে পারবো না। আর আমার বাবা মা ছিল প্রচুর, আপনি জানেন আমি নির্বাচিত একজন প্রতিনিধি, আমি নির্বাচিত হয়ে বসতে পারলাম না। আমাকে মার্ডার কেসে আসামি বানানোর চেষ্টা করলো, আমাকে সর্বোচ্চ পান মাটি নিচে মিশিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে নিপুণ এবং তার সহজ অনুসারী যে সিনেমার কিছু লোকজন। আমি কাজ এখন ছাড়ি, করার চেয়ে কাজ ছাড়ি বেশি, আমার কাছে এত কাজের অফার আসে, ছাড়ি কেন? ওগুলো আমার সাথে যায় না, আমার ইমেজের সাথে যায় না, ওগুলো করলে মনে হয় আমার ক্যারিয়ারটা লং টাইম আমি টানতে পারবো না। যখন রূপ যৌবন তো বলবো না, যতদিন ফিগার চেহারা ভালো আছে না ভেঙে যায়, আল্লাহ কোনো বিপদাবাদ না, ততদিন একটু কাজটা করে যেতে চাই টেনে। তারপরে অন্য পরিকল্পনা, ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো পরিকল্পনা, রাজনীতিতে যুক্ত হতে চাই, রাজনীতি তো করি আমি, তো আওয়ামী লীগের সেন্ট্রাল সংস্কৃতি কমিটি তো আছি, আমি ছাত্র রাজনীতি করেছি, আমি তো রাজনীতি করতে চাই ভবিষ্যতে। সেটা আল্লাহ তালা যদি লিখে থাকে, রাজতিলক থাকতে হবে, এমপি চেয়ার এগুলো আল্লাহ প্রদত্ত, চাইলেই হয় না। দেখবেন না অনেকে নমিনেশন দৌড়ঝাঁপ করছে, লাস্টে দেখেন না কয়জন টিকে। অন্যবার অনুভূতি, আমি আমার একজন ছেলে হিসেবে আমার একজন আইডল নেতৃত্বের কাছে, সে হচ্ছে শেখ হাসিনা। সে আমার সামনে বসে রেহানা আমার পারফর্ম দেখছে, আমি আসছি একটা শিল্পীর জীবনে গ্ল্যাড আর কী হতে পারে, খুব এনজয় করছি। আমার গান ধরে জনপ্রিয় গান ছিল রোজিনা পার এবং খুশু ভাই, এটা আমার জন্য অনেক বড় পাওনা, অনেক কষ্ট। শিল্পী সমিতি নির্বাচিত হয়ে ভোটে বসতে পারিনি, আমার বাবা মা মারা গেল, আমাকে মারার কাছে দিতে চাইলো, অনেক কষ্টে আমি গেছে। আমাকে সবাই মিলে, আমাকে যা যে লোকগুলো উপকার করেছি, সোহান ভাইকে, হোসেন, সবাই মিলে আমার চাপার চেষ্টা করেছে, আমাকে মাটি নিচে ভ্যানিশ করে দেওয়ার চেষ্টা করছে। আমি কী অন্যায় করছি? শুধু তো আমি অল্প সময় বেশি আলোচিত, জনপ্রিয়, এটা আমার দোষ? আমার কয়টা দোষ খুঁজে পেয়েছেন? আমি কয়জন মানুষকে মাথায় বাড়ি দিয়েছি না, কারো ক্ষতি করেছি? সামনের দিকে এগিয়ে চলো, সব বাধা বিঘ্ন অতি সতর্ক অবলম্বন করতে হবে, আর কাউকে আপন ভাবা যাবে না। এখানে আপন বলতে কেউ নেই, নিজেরটা নিজেরই করতে হবে। অনেক কষ্ট করেছি, অনেক সাধনা করেছি, সে দুলাল ভাইয়ের এই বড় চুল, সেখান থেকে দুলাল ভাইয়ের ছোটো চুল, দুলাল ভাইদের সামনে বেড়ে ওঠা, চলা ওঠা, দুলাল ভাইদের কত রিকোয়েস্ট এটা নিউজ করে দেন, সেই যে জীবনের চড়াই উতরাই, একটা নিউজ হলে সে নিউজ পেপারটা পকেটের মধ্যে ভাস করে নিয়ে ঘোরা, সবাইকে দেখানো, অফিসে অফিসে ঘোরা, সেগুলো আমাকে অনেক বেশি কী বলে, আমাকে বেশি আবেগতাড়িত করে। এফডি সিগারেটে দাঁড়িয়ে থাকা, একটা সিনেমায় কথা হয়ে অন্য কাউকে নিয়ে যাওয়া, সেই কষ্ট। আর সবচেয়ে বড় কষ্টটা শিল্পী সমিতিতে পরবার 3 বার তোর স্বপ্নের একটা সাধনার জায়গা করে ফেলছিলাম, মানে জীবনের সময়টাই এই শিল্পীদের কল্যাণে কাজে লাগিয়েছিলাম, সেই জায়গাটাকে নষ্ট আমি করে, সেই জায়গাটা নষ্ট করে দিছে। শিল্পীরা কাঁদে, তার সেবা করতে পারিনি, এটা আমাকে কষ্ট দেয়। গুড মুভি, একদম মৌলিক গল্পের ছবি, অন্য এক জায়দ খানকে দেখবে মেকআপ ছাড়া, লুঙ্গি পরা এক জায়দ খান, অন্য মানুষ দেখবে জায়দ খান, জায়দ খানের সামনে যাওয়ার মানুষ ভালোই দেখবে, খারাপ কিছু দেখবে। যারা 2-4 জন করবে, জেলাসি করে, ঈর্ষা পরায়ণ হয়, আর কিছু না। ভালোবাসা হচ্ছে কেয়ার, বিশ্বাস, ট্রাস্ট, একজনের প্রতি মন বসে থাকা, তার প্রতি বিশ্বাস থাকতে হবে। ভালোবাসাটা হচ্ছে অনেক নিজেকে অন্যর কাছে নিজেকে সমর্পণ করে দেয়া। ভালোবাসা তো অন্য বড় জিনিস, আর প্রেম তো হতেই পারে, চোখের দেখা, ভালো লাগা দরজাকে হতে পারে, আর ভালোবাসা তো গভীর জিনিস, এটা থেকে বের হয়ে আসা খুব টাফ। ভালোবাসাতে মায়া জড়িত, ভালোবাসার মায়া একসঙ্গে পড়ে গেলে সেটা থেকে বেরিয়ে আসা খুব কষ্ট।
ভালো মানুষ হয়ে বেঁচে থাকতে চাই, সবাই আমাকে চিনুক জানুক, জনপ্রিয় মানুষ হয়ে থাকতে চাই মানুষের মনে করতে। ভালোবাসা সবাইকে বৈশাখী টেলিভিশনের মাধ্যমে সবাই জানাতে চাই, ভালোটাকে ভালো বলেন, খারাপটাকে খারাপ বলবেন, মানুষের অহেতুক সমালোচনা করবেন না। আমাকে ভালো না লাগলে সেটা স্কল করবেন, দেখবেন না আমাকে, আমাকে ব্লক করবেন। মানুষকে নিয়ে সমালোচনা করলে আল্লাহ আপনাকে নিয়ে, আল্লাহ আপনার রিজিক কমিয়ে দেবে, আমার যা রিজিক সেটা আপনি কমাতে পারবেন না। অতএব নিজের রিজিকটা নিয়ে ব্যস্ত থাকবেন। আল্লাহ বলেছে যার রিজিক আমি তার নির্ধারণ করে রেখেছি, আমার রিজিক থেকে একটু আপনার আপনার কাছে যাবেন। অতএব সমালোচনা বাদ দিয়ে নিজের কাজটাকে মন দিয়ে করতে হবে। তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন, তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। থ্যাংক ইউ ভেরি মাচ।